এগুলো আছে হলো 12 টাকা পিস, 11 টাকা পিস, 10 টাকা পিস, এটা কিনা পড়বে আপনার 12.5 টাকা পিস। এগুলো হচ্ছে 12.5 টাকার পড়বে। জি, এটা হলো আপনার 30 টাকা পাতা। মানে এক পাতে কত পিস থাকে? এক ডজন। 12টা হচ্ছে 30 টাকা। 12টা 30 টাকা। আজ আপনাদের ধারণা দেব স্টিলের সব জিনিস নিয়ে। আমরা এসেছি ঢাকার মিটপোর্ট রোডের বন্ধু ভ্যারাইটিজ স্টোরে। এখানে আপনারা উন্নত মানের সব স্টিলের জিনিস পাবেন। যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান, আশা করি ভিডিওটি তাদের কাজে আসবে। আমরা শুধু আপনাদের তথ্য দিচ্ছি, নেয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন। চলুন কথা না বাড়িয়ে এগুলোর বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। দোকানের নাম বন্ধু ভ্যারাইটি স্টোর, আমানিয়াটিয়ার টাওয়ার 5 নম্বর দোকান, 48 নলগোলা মিটফুড রোড, ঢাকা। স্টিলের আইটেমের সব ধরনের স্টিলের আইটেমের আপনাদের এখানে পাওয়া যাবে। 20 টাকা আইটেমের বাটি, 50 টাকা আইটেমের বাটি, 100 টাকা আইটেমের বাটি, থালা, স্টিলের কেজির গামলা, তারপরে স্টিলের চামচ, টিফিন ক্যারিয়ার, মগ, পাতিল, আর 20 টাকার বিশেষ করে আপনার স্টিলের সব ধরনের জিনিস পাবেন এখানে। এটা হলো আপনার 13.5 টাকা পিস। জি, বাটি, থালা, পানদান 3 পদের। এগুলো আছে হলো 12 টাকা পিস, 11 টাকা পিস, 10 টাকা পিস। ছোটটা জি। এরপর আছে আপনার 20 টাকা আইটেমের ওই যে চামচগুলো দেখো, কারি, পাঞ্জা, ডাবো, খুন্তি, এগুলোর দাম পড়বে হলে আপনার 145 টাকা ডজন। জি, 20 টাকা পিস হলো, তারা খুচরা বিক্রি হবে, এটা কিনা পড়বে আপনার 12.5 টাকা পিস। জি, এরপরে ঝাঁজরা আছে আপনার, ঝাঁজরা কিনা পড়ে 14 টাকা পিস। এটা হলো পিঠা ভাজে। জি, 14 টাকা পিস। খুন্তি, 2 পদের খুন্তি দেখাও, 12 টাকা পিস ছোটটা, আর বড়টা হইলো 13 টাকা পিস। আর একটা টেবিল চামচ আছে, এটাকে টেবিল চামচ বলে, এটা হইলো 120 টাকা ডজন, 10 টাকা পিস কিনা পড়বে। তারপর আপনার আছে হইলো চামচের আরো বড় বড় অনেক কোয়ালিটি আছে, 4 চামচ আছে বেলোয়ারি পেঁয়াজ তেল। আমরা বলছি না এই তেল মাখলেই রাতারাতি আপনার চুল গজিয়ে ঘন হয়ে যাবে, তবে পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত। বেলুয়ারি প্রাকৃতিকভাবে বানানো পেঁয়াজের তেল এই বোতলে পড়েছে। আপনার সুবিধা মতো অর্ডার করে আনিয়ে নিন বেলুয়ারি পেঁয়াজ তেল, দেশের যে কোনো প্রান্ত থেকে। বেলুয়ারি, গো গ্রিন, গো অর্গ্যানিক। কাঁটা চামচ, 4 চামচ, এটা হলো আপনার 30 টাকা পাতা। এক ডজন, 12টা 30 টাকা, 30 টাকা ডজন। এটা হলো আপনার বেলুন, এটার নাম বলে বেলুন, প্লাস্টিক বাটলা, এটা হলো 1 পাতা 45 টাকা, 6 পিস থাকে। 11 বাটির দাম হইলো আপনার 26 টাকা। হ্যাঁ, এটা 11 বাটি। তারপর একটা হইলো 12 বাটি, ওটার দাম হইলো 29 টাকা। এরপরে 13 বাটি, ওটার দাম হইলো 33 টাকা। এলা ওই 3 থাল 4 থাল দেখো, 3 নম্বর থাল 4 নম্বর থাল। হ্যাঁ, এটা হলো 3 নম্বর থালা, ওটা 4 নম্বর থালা। 3 নম্বর 26 টাকা, 4 নম্বর 30 টাকা। এটা এই যে নাম্বার দেওয়াল আছে এখানে, এটা হলো 11 সাইজ, এটা হলো 12 সাইজ, এরপর আরও বড় পর্যন্ত আছে, 20 নম্বর পর্যন্ত হয়।
হ্যাঁ ওই যে 20 পান্ডান ওখানে স্টিকার মারানো আছে হ্যাঁ এগুলা এটা 20 থেকে 68 টাকা পিস আর ওটা হলো 62 টাকা পিস পান্ডান হ্যাঁ ওটা হলো পান্ডান সালাদ কাটাটার দাম পড়বে আপনার হলো 26 টাকা পিস আর লম্বা সালাদ কাটার দাম পড়বে 17 টাকা পিস তরকারির চামচ হ্যাঁ এটা হলো তরকারির চামচ এটা হলো 145 টাকা ডজন হ্যাঁ এটা কারি ডাব্বু পাঞ্জা এটা পিস পরে হলো আপনার 12 টাকা আটানা বিশ বাটি বিশ বাটির দাম ওটা হলো আপনার 62 টাকা পিস আর এই ডালের ঘুটিগুলো ডালের ওটা হলো ডাব্বো ওখানে সাইজ আছে এক নম্বর সাইজ হলো 35 টাকা দুই নম্বর 40 টাকা আর ওর চাইতে বড় আছে এই যে এক নম্বরটা দেখো এখানে এই যে সেনিটার উপরে রাখো হ্যাঁ আর ওই যে বড় ডাব্বুটা নামো এক নম্বরটা 35 টাকা পিস দুই নম্বরটা 40 টাকা পিস এটা হলো বড় এটা হলো বড় এটার দাম হইলো আপনার 55 টাকা পিস এটা হলো খুন্তি এস এস পাইপ খুন্তি এস এস পাইপ খুন্তির দাম এটা হইলো 32 টাকা পিস আর ওটা বড় খুন্তি ওইটা 55 টাকা পিস হ্যাঁ পাইপ মোটা হ্যাঁ ডান্ডিওয়ালা হ্যাঁ ওটা 20 টাকা আইটেমগুলোই তারপর আপনি টিফিন ক্যারি আছে নানান পদের দামের আপনি তিন বাটি ছোট যেটা যেটা সবচেয়ে ছোট টিফিন ক্যারি তিন বাটি আর হলো দু বাটি এটা হলো তিন তিন বাটি তিন বাটি ছোট এটা 70 টাকা পিস আর এটা দুই বাটিটা হবে ওটার দাম পড়বে হলো আপনার 58 টাকা পিস জি বড় হলো তিন বাটি এই যে সামনে আছে তিন বাটি নিচে 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 এটা 95 টাকা পিস চার বাটি ওই যে রনি দেখাও ওইটাই দেখো ওইটাই দেখো হ্যাঁ এই চার বাটি এটার দাম পড়বে হলো 120 টাকা পিস এরপরে এরপরে টিফিন ক্যারি আরও বড় বড় সাইজ আরও আছে নানান দামের আর এগুলো হলো সব কেজির মাল কেজি হিসাবের গামলা হ্যাঁ এগুলো কেজির হিসাবের গামলা পাম দাম পড়বে আপনার 298 টাকা গামলা আর বাটি 340 টাকা গামলাটা দেখাও আগে গামলাটা না দেখালে ই হব না আচ্ছা ওই সাইজটাই দেখো 298 টাকা কেজি হ্যাঁ এরপর এই যে এই থালাগুলি এখানটা দেখতে পারে এই থালাগুলি হ্যাঁ এই যে গামলাগুলো এগুলো সব স্টিল আর এটা এগুলো হলো বাটি এই বাটিগুলো হলো 340 টাকা কেজি বাটি থালা এইগুলো সাইজ কত থেকে হয় এগুলো বাটি সাইজ হয় 6 থেকে সর্বোচ্চ বড় হইলো 11 ওই যে এখন পায়ের সামনে 11 মাইক বাটি দেখাও আর তার সামনেই তো এই যে এই পর্যন্ত 10.5 10.5 12 এই পর্যন্ত হয় 340 টাকা কেজি ওটার দাম কত পাঁচ নম্বরটা 52 টাকা 52 টাকা চার নম্বরটা এটা হলো চার নম্বর এটা কত চার নম্বর মগের দাম পড়বে হলো 34 টাকা 34 টাকা তিন নম্বর 30 টাকা 30 টাকা দুই নম্বর 27 টাকা 27 টাকা বেবি মগ বলে এটার প্রাইস কত এটা বেবি মগ বলে এটার দাম হলো 12 টাকা পিস 12 টাকা পিস আর এই গ্লাসগুলো কত করে গ্লাসগুলো এখানে হলো ডিজাইন প্লেন এটা হলো প্লেন এটা হলো ডিজাইন প্লেনগুলো কত প্লেনটার দাম হলো আপনার 22 টাকা পিস 7 7.5 হইলো ওটার দাম হইলো 28 টাকা পিস আর
টাচ যেটা ডিজাইন করা যেটা ডিজাইনটার হইলো সাতের দাম হইলো ২৬ টাকা সাড়ে সাতের দাম হইলো ৩০ টাকা এটা হইলো পোল্টো গ্লাস বলে এটাকে রিংওয়ালা এটার দাম হইলো ২৫ টাকা পিস এগুলার দাম আছে আপনার এই এটা যেটা দেখা যাইতাছে টেবিল এটার ভিতরে আছে এই টেবিলটার দাম হইলো ১৭৫ টাকা ডজন আচ্ছা আর তারপর আছে একটা আছে আপনার দামের ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরে স্টিকার লাগানো আছে সনি সনি এটার এটা হলো টেবিল চামচ ১৭৫ টাকা হ্যাঁ হ্যাঁ ওই অপো ওটা হলো ২৫০ টাকা ডজন ওটা হলো ভাতের তরকারি ডাউলে তিন পদ হয় ওটা আর এলো এটা হলো দামি চামচ এটা হলো প্রত্যেকটার ভিতরে মাঝখানে ডিজাইন করা আছে এটা হলো ৪১০ টাকা ডজন ৩৪ টাকা পিস একটা একটা পিস পড়বে ৩৪ টাকা এটা জালে এটা জালের সাইজ হলো তিনটা সাইজ ১২ ১৪ ১৬ এটা হলো ১২ জালি ৩৮ টাকা ১৪ জালি ৪২ ১৬ জালি ৪৫ ৫০ কারি বলে ৫০ কারি ডাব্বো খুন্তি এই ৫০-এর তিনটা আইটেমই হয় ৫০-এর হইলো আপনার ৬২০ টাকা ডজন হ্যাঁ ৬২০ টাকা ডজন পিস পড়তেছে ৫১ টাকা ৭০ পয়সা হ্যাঁ আর ১৫ পড়তেছে হইলো আপনার ২৮ টাকা পিস ১৫ খুন্তি ১৫ কারি ১৫ ঝাঁঝরা ১৫ ডাব্বো এটা হলো ৩৪০ টাকা ডজন পিস পড়তেছে ২৮ টাকা এটা ডেজার চামচ গোল্ডেন চায়না হ্যাঁ নাস্তার জন্য এটা হলো ৬ পিসের পাতা ৬৫ টাকা জি ৬ পিসের পাতা ৬৫ টাকা এটা পড়তেছে আপনার ১০ টাকা আটানা ১৫ নম্বর পাতিল ৭০ টাকা পিস আর এটা ১৭ নম্বর পাতিল ১৭ নম্বর পাতিল ৭২ টাকা পিস জি এগুলো পিস হিসাবে এটা ডিস্কো ৭০ টাকা এটার নাম বলে ডিস্কো এটা ডিস্কো এটার ভিতর বাসায় নিয়ে সব কিছু পাক করতে পারে কোনোটা বাদ নেই শাক সবজি তারপরে কিছু গরম করতে পারলো হ্যাঁ এটা হলো ডিব্বা পুটিং বক্স ডিব্বা এটার দাম হইলো ৭৫ টাকা পিস পুটিংয়ের জন্য তারপরে পুটিংয়ের জন্য এটা একটা ছোট সাইজ এটার দাম হইলো ৬৭ টাকা পিস জি এগুলা সর্বনিম্ন আপনার একটা ছোটখাটো বস্তা আপনার ১০১০ টাকার মতো হবে তাহলে আপনার একটা বস্তা নিয়ে ট্রান্সপোর্ট ভাড়া দেওয়া পোষাবে সর্বনিম্ন ১০০০০ টাকার মাল নিতে হবে না যদি কেউ যদি ধরেন যে অল্প করে করে সব নিল হ্যাঁ সবগুলো আইটেম আপনার ১০ পিসে শুরু করে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে আমরা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই সবগুলো হ্যাঁ আর যেগুলো নৌকার আশপাশে যেগুলো বরিশাল শরীয়তপুর সেখানে আপনার নৌকায় মাল চলে যায় আর ঢাকার আশপাশে ঢাকার ভিতরে এখান থেকে পাশাপাশি যারা তারা এখান থেকে ট্রান্সপোর্ট আসে সব হ্যাঁ এই ঢাকার গাজীপুর আপনি নরসিংদী গোপালদি এখানে সব ট্রান্সপোর্টে চলে যায় যোগাযোগ করার উপায় আপনার টেলিফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ০১৭৭২৯২১৯১৮
এই নাম্বারটা আপনি সবসময় খোলা থাকে? এই নাম্বারটা আপনার সবসময় খোলা থাকে। দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের উৎসাহ দিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিও লাইক কমেন্ট করবেন। নতুন কি বিষয়ে জানতে চান কমেন্টে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।